এলাকায় আগ বহাইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ আব সমঝোতা নেহি পেপার বোট আমরস গ্লুকোভিটা ওআরএসি জুনিয়র হরলিক্স ইন্ডিকা ইজি হেয়ার কালার ল্যাকমি সান এক্সপার্ট আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। কথা যি মিহি মিহি সুর একেবারে কুলি মাতা দে কুনিহে কার কথা কইসা? মন্ডলর ভতিজাক তো সুতিয়া মাস্টারর কইনা প্রণীতার কথা কইসু। বেলেগ তেইলা বস্তু হ হাই বুধেশ্বর শৌকাধরা মোর বাল্যকালর বন্ধু, সি মোর জিগ্রি দোস্ত, সি মোর বন্ধুই নহয় সি মোর ভাই, আসলতে সি মোর কতলা কুচির লোকেল গার্জেন, সি মোর এক নম্বর তিলিয়াখি, তার কথা নকব আর ও তার মানে তেখেত মই ভবার দরে নহয় মানে বহুরূপী মানুষ। নাওমান ভট্টচাৰত তাতে ৰখি একেলগে প্ৰেম বাইত্যাতে থৈ আহিব লাগিব, হাজাৰক হেডচান নাই না দক উঠা হলি এ নালগে দক, বেলেগ ৰিক্সাতে যাম, একেলগে আৰু ৰিক্সাত যোৱা দেখা পালে কাবাৰ বিয়া ভাঙবাও পাৰে। ছোৱালীবোৰক বজাৰৰ সামগ্ৰী বুলি ভাবিছ নেকি? চাবি আৰু এৰি দিবি, ভাল দেখা নাই আৰু, আধা ঘণ্টা কথা পাতিয়ে গম পাইছো বহুত ভাল ছোৱালী, সেইখন ঘৰ সেইজনী ছোৱালী ক ৰৈ গলি কিয়? সেইজনী ছোৱালী পোৱাটো তোৰ বাবে ভাগ্যৰ কথা। আপোনাৰ কাঁহী ধুবাক লগি ডেকা আপোনাৰ চাকৰ নেকি? ফালতু কথা নকপাহা, কাঁহী সদায় ধুই থৈ আহোঁ, আঠলি থৈ আহে ও আপোনাৰ ভাত খোৱা কাঁহীখনত তেল লাগি থাকে, তেল লাগি ৰং ধৰি থাকে, আৰু সেইখন ডেকাই চাবোন মাৰি ধুব লাগে, আঞ্জা ঢাকান দিয়া কাঁহীখন তেল লাগি থাকে, সেইখন কাঁহীতে মোক ভাত দেই দিছি যে সেইখিনি সেই বহুত নামান চাবা নিদি কাঁহীখন ধুই থৈ আহিব লাগে। অ গুৰুই ভাত খাই তাৰ মানে এতে চোৱা ধুব লাগে? কি ফালতু কথা কৈ দিয়ক, খুৰাক মই চোৱা ধুবা দিম, খুৰাক মই আব্বাহেন জ্ঞান কৰোঁ, আৰু অকল খুৰা কিয়, কাকো মই চোৱা ধুবা নিদো, আমি তিৰি মানুহ না, ঘৰখনৰ সাজ বাচন ধোৱা আমাৰ কৰ্ম, খুৰাক চোৱা ধুবা দি মই গুণা কৰিম, আপনিও দেখোন ভাত খাইছে চোৱা ধুইছে নেকি কেথেন বা সেই বলি খিলি নাট খিলি আপনি বাসন ধুব লাগবো। মই ভাত খাই সোয়া ধুম, ও কি কথা কলি আই ফল আপনাক কোয়া নাই দিও কেরপা ভাই জানো কইছু, ও তার মানে মইতে ভাত খাই বাসন ধুব লাগলি, ও এক কপা পাবিও না খং হা, ও খিলি আজি ভাত খাম দে তুমি ভাত দে ও দেখছা ও দেখছা ও তাবিস ও ইয়াতে মাংস থাকা বলি কেনকে কম পলকাই। অকমান ভুল কৈ আছো, কিহৰ ভুল হা? নহয় মানে বুজাবও নেজানো নহয় কথাবোৰ, এটা কথা কচোন কিয়া, তই চুতীয়া চাওক ভাল পাৱনে নাই? ইটা নাপাওঁ, সকলোকে ফাঁকি দিবি, নিজকতো ফাঁকি দিব নোৱাৰ, তই চুতীয়া চাওক এতিয়াও ভাল পাৱ, সেইকাৰণে আয়োগ খুলিলি, প্ৰণীতা গৈ কথাবোৰ লগালি, চুতীয়া চাওক বুজালিগে যে প্ৰণীতা গেলা বোৱালি, আজি সেগলা কাম কৰিছিলো, মইতো ইমান ফালতু মানুহ নাছিলো, এই প্ৰেম বোলা বস্তুটোৱে একদম ফালতু বস্তু, সেইটোৱে তোকে ফালতু কামবিলাক কৰাবলৈ বাধ্য কৰাইছিল বস্তু একদম। পিছে এটা কথা, সামান্য কণ্ট্ৰলিং এটা থকাহেঁতেন বেছি ভাল আছিল। কি অলৈ কেছবোৰ ওলোটা কৰিব লাগিছিল। কি ওলোটা? চুতীয়া চাও বন্ধু হৈ বিয়াখন হওক বুলি তামাম চেষ্টা কৰিব লাগিছিল, চুতীয়া চাও শত্ৰু জ্ঞান কৰাতকৈ মিত্ৰ জ্ঞানহে কৰিব লাগিছিল। তেতিয়া কি হলৈ ৰিয়েলাইজিং কৰিলেহেঁতেন কালিৰ বিয়া সেইটোৱে কৰিম দা, এ সময় কাম পিছতকৈ কি দা লাভ, হ'ব দা বৈয়াক মাহ দিব লাগে, বৈধান শাওন মাহ দিম, পথাৰত খেতি হ'ব লাগিছিল, ঘাটো হ'ব, খেতি হ'লে মানুহে খালাক হয়, খাৱলি গৰুই খাব, কথা শেষ নিয়ে দাদা আপনি মর্নিং ওয়াকত যায়? এ মন গলে যাও মন নগলে নাই, নাও পালে ইপার নাও না পালে সিপার, নাও পালে ইপার নাও না পালে সিপার, মানে কিয় কলে? মানে মন গেলি মর্নিং ওয়াকত গেল, মন নে গেলি নে গেল, ইয়ে রাম হেতু নাও পালে ইপার নাও না পালে সিপার বলি নকয় নহয়, খুবিদা মানি মানুহকে শেখার কথা কয়, হাও অ এ রবু দাদা বৈশানি আপনাক টিউশন পয়সা দিলাক না, বৌ মা বলে দেয় নাই, আপনা কোনে কলে? ইয়ে জয়া কইছি, ও জয়াই বলে খুঁজবে যাব, বৈশানীও না পালি ইপার নাও না পালি সিপারও মানুহ দক ন দাদা, হয় মানে মানে নহয় মানে গিরিয়েকে বহুদিন দরমহাই পোৱা নাই, দরমহা পালে দিব, জয়াক আপনি মানা কৰি দিব, জয়াই যাবই আপনি যে আদায় করবেন, ওরে জয়াই যে যাব খাতাং
ও বেলেগ বস্তু তাই মই মানা করা বলে কব জয়াক ও মানা সানা নাম নে তাই এ জয়া তেনে কইলে কিন্তু জয়ার লগত মোর কাজে লাগিব কই দিব কে বা ভয় করে বসছেনিক বুড়ে দারো চরিত্র খুঁটি লসি আন পাও মরো জুনি জাঙ্কে মরে ওয়ার ব্যাপারে করিম হামা এই বুড়া কালত কিওর ব্যাপার করে হে করিম রবা কিবা ব্যাপার করিম এ জমা পয়সা দি আর কিমান খাম আপনার বহুত জমা টাকা আছে আসিল হামাই হ্যাঁ হয়ে গিয়া মর ভরা নাংমান পাং সেই দিন আতে ও সলটু চাকরি করে ও তার পয়সা খেলে দিয়ে বজার হামার করাতে যায় খুইরের লগত খুইরের বেমারও কম টাকা ভরলু আপনার পুতাকে খরচ নকরে নাকি বইরবা খুঁজে রবা তারও নাতে না হেড ধরি তো ব্যাপার করিম কি ব্যাপার করব গাঁয়ে গাঁয়ে যাই যাই মনি হারিয়ে বেসু নাকি ও তো সাইকেল লাখান লাগিল এ লাজ লাগে আমায় কবা ও সাইকেল চলবা নাজনু হা সাইকেল চলব নাজনে ভাবি যে জানে হাও জানে তো নাজনিলি রিক্সা কেন এখন চলা লাগে এ রিক্সা তিনটা চাকা না সাইকেলর দুটা ও গন্ডগোল তো তাতেই হ্যাঁ শিখি ফেলাম রবা সাইকেল সাইকেলত তিনটা চাকা দিলিনো কি হলো হাও কে আইলা আমায় তিনটা চাকা দি পেলে তো সাইকেলের উপরে রিক্সা বানোলাক হাও হইও তো হা ও ধন্দা ডাক দেখছিলা কার কথা শুধলা ধন্দারি সুদানদারি গাড়ি লই যে দেখা নাই মহেশদারিক দেখছিলা বাইক লই যে যায় ও মহেশদারিক দেখছো উপায় গেছে ধন্দা জানাই ধন্দার লগতে যাম কোক যাব কারো যাম কিয় কিবা এটা কাম আছে রবা ইটা কমারু আহি ফেলে কম না মোর রিক্সাত যাব আহা যায় টাকা 300 দিলি হবো 2 কিলোমিটার তোমার রিক্সাত যাম ও গুঞ্জলকে গুয়াটি জয় নব হ্যাঁ ও ও ফোনডালর কিবা হইছি দেই যাত্রাই বয়া ঘর যত সুবিধাই নাই ফোনডাল করবাক লাগে সুবিধা পাওলো ব্যালেন্স কি আছে ভাবি কি লাভ হেই ফোন তো করবাই লাগব ওরা কি কুনি হ্যাঁ মই কলো বেলেগর নাম্বার দি কিয়া করিম হ্যাঁ মোর নাম্বার তো সেভ নাই তোমার তাতে আছে যদি কি বলি সেভ আছে দেউতা বুলি হামমারি নিজের মর্দর নাম তো দেউতা বুলি সেভ করছ হো আপি সেভ করছি হই দে তাই দেউতা বুলি সেভ করছি ইতে কেস তো গম পালো এ হুনা হুনা মই হাতে অফিসের নাম্বার দিয়ে ফোন করো না সেই কারণে দেউতা বুলি সেভ করছি এটা কাম করবা সেভ থাকা তো দেউতা অফিস বুলি সেভ করবা আর এটু আকলাই দেউতা বুলি সেভ করবা ও হুনা ও ব্যালেন্সে হেক তাই ভাত সাজি থাকাওতে গেল ভাতর কাহিত ফেকলি পড়িল ডেকা মেডাম আচ্ছা এই রাস্তায় ঘাটে কথা পাতি পাতি রুমত আনি কথা পাতি পাতি সুতিয়া মাস্টরে রিটেক কে থকা লাগা এবুর ইটা কথা বড়লা কথা মই হলো বুধেছ মুক ফালতু কথা খুদি থাকিলে মোর ও নহয় হ্যাঁ মই মানে কাম হইব প্লিজ আপনি বৰ ইয়াত কমফর্ট ফিল কৰিছে না মানে মুকলি বটা উপর ফ্যান ও হয় হয় মই কমফর্ট ফিলে কৈছো আপনি যাওকছুন দাইদো কিয় যাব লাগে হ্যাঁ কিয় যাব লাগে কেরপা কেদিন রাতে রাতে আহি আছে না সদায় আহে এতে থাকে এতে খায় ও কাহি খেলো মাজি থই না যে আখলি হে থই যায় মস্ত আহ্লাদর বস্তু ও পিয়াজ এটাও কাটি না দে কেরপার হাতত পিস্তল থাকে নাকি থাকে নাকি মই সুধিছো থাকে নে না থাকে কানা বগলি মিশা কথা নকও মেডাম মই লি আকো নাজনো মাজ রাস্তাত কেরপাই পরান মাস্টার পিস্তল লিখব পারে কেনে কই হ্যাঁ সে মেডাম পিস্তল আছে যদি দেখাও পারবো উঠায়নক ফোন তো দেখছুন মেডাম মোর ব্যালেন্স হেক কেরপাক ফোন করলি আহি যাব কেরপাক পিছত প্রথমে পরাণ মাস্টারক মুখ লাগে ফোন করক তেখেতর নাম্বার তো নাই আকথেত ফোন করলে খবর তো হলবো আপনার ফোন তো দেখছুন ম্যাডাম অফিসের ফোনেরে করক আকো এতো ফোন মারা গেছি ম্যাডাম থানার ফোন ও এতো ডিপার্টমেন্ট মোটামুটি মারা গেছি দেখ ম্যাডাম প্রাইভেট বাসছি সরকারি মরছি মই যাই হরব
পাগলৰ দৰে ইমান বকিব পাৰে মানুহে? কেমান দিয়া হল হিচাপটো ৰাখবো খুড়া, মোৰ অলি এগলা হিচাপ নাই। হবদা, মই হিচাপ ৰাখিম দা। আমাৰ মায়েৰো হিচাপ থাকে। হবদা হবদা, মায়েৰে হিচাপ ৰাখিলেও ৰাখলা, মই ৰাখিম দা। ফলাৰ পইচা মাৰি মই খাম ফল। জানো ৰব হেগলা, আপনি এনে সোমাতে পুতুককে টাকা গিতে আহি দে। ও আমারও গেলামালো বস্তু খেয়ে গহ, হেনাইতে আহি দে, আমার গোটে মস্ত হকা হয়ে। ও খুড়া চাহ খাবো রব, কহক। আরে চাহ নাখাও হামাই, নিমু এটা আতি নিমখ অলপ দি আক লতামান সরপাত খাওয়া হামাই। ইয়াই নেমু টেঙা নাই। এ কি নিমু নাই হ্যাঁ, ভগবান দা বস্তু ইত্যে হলে যাব। মোর মনত সরপাত খরা তা ভাব আহি আছে, রাস্তায় দিয়ে আহি আছো, আহি আছো, আহি আছো, আহি আছো, হঠাৎ বেড়ার ফাঁকে দি দেখা পালো ঘনাথেন নিমু টেঙাডাল ভরাম লগা দি লাগি আছে। মই বোলো এই কথায় কথা নহয়, বেড়ার ফাঁকে দি হাতখান ভরে দিল, ভরে দি টান মারি দিল, আহি গেল নিমু। ও মাই, আজি পিয়াবলে সরবত খাম, জ জ জ সরবত বনগে জ। হব দা খুড়া। ও বহিছে? ও বহিছো রবা। এ বাহ বাহ বাহ, নহয় মোর কাম এটা আছে। এ আকো নহয় দা, বাহ বাহ, সরবত খাই যাবা দা, মস্ত গরম পড়ছি। ও ভগবান দা বস্তু আকো নহয়, সব মিলি যাব। বাবা পিছে খবর কেনাই? আসু আর জেনে তেনে। ও সুতিয়া মাস্টারর কেনাই? ভালে, অকনমান আগতে ওলাই গল। আ বিয়া পাতা কথা ভাল তো হবই দেছোন, পিছে এটা কথা কছোন। কি কলে? রীতা আপি তো ভাল হা, বর মোহ লাগা আপি, মোর আপি নিস নাই, তাই পলেজর কারণে মনত অলপ দুঃখ পাইছো। ও মোর আপিতর কথা কইছো, রীতাও ভাল। রীতার কথা কলে যে? আচ্ছা এই রাস্তায় ঘাটে কথা পাতি পাতি রুমত আনি কথা পাতি পাতি সুতিয়া মাস্টারে রীতিয়াক কে থকা লাগা? এইবো রীতার কথা বড়লা কথা, মই হলো বুধে আছর, মোক ফালতু কথা খুঁটি থাকলে মোর। ও নয় হ্যাঁ, মই মানে কামুইব প্লিজ। বেতা হা চকু মুজি থাকো হে, মই সব পলে থাকো, কুম্বা দিনা এনকে হাওয়া টাইট করে দিম, পিছত দেখি নাচকে ডাউরি থাকবি। ও সুতিয়া, আপনি বারো মোক একটা কথা কোকসুন, হাতে পাশে বারো একে কিমান? হাতে পাশে বারো একে তেরো, থার্টিন। ভুল নহল, পঁচিশ। সাত যোগ পাঁচ যোগ বারো যোগ এক পঁচিশ, টুয়েন্টি ফাইভ। হয় হয়, আপনি মানি লৈছে তো অঙ্ক? অঙ্ক আর মানি নলম নে, কিছুমানে আকো মানি নলয় বুঝছে, মানে মোর মানুষজনে মানি নলয়, আপনার খং উঠিব নহয় কোকসুন? আপনার মানুষজনে অঙ্ক মানি নলয়, মোর আকো খং উঠিব কেনে? এইয়া আপনি আকো এই খং উঠা কাম এটা করলেন নহয়। কি মানে মোক খং উঠি থাকার সময় কোনোবাই হাঁহিলে মোৰ দুগুণে খং উঠে। প্ৰণীতা আহি আছে, বহক। ও সুতিয়া এইটো চাওকচোন, দেখিলে? অ অ, এইটো কলম লোৱা এটা ষ্টাইল। এইটো নবাৰ ষ্টাইল হ'ব পাৰে, পাৰে কাৰণে লৈছে আৰু। ভুল হৈছে, নেজানি লৈছোঁ। এতিয়া এই কলমটোৰ সাফৰটো যদি লুজ হৈ থাকে, এতিয়া ক্লিপত ফচি থকাৰ বাবে লিখিবৰ সময়ত সাফৰটো পাব, কলমটো নাপাব। ক'ৰবাত ৰাস্তাত সাফৰ নোহোৱা কলমটো পৰি থাকিব, আৰু সাফৰটো নোহোৱাৰ বাবে কোনো বাতৰি বুটলি নল'ব, ভাবিব যে ৰিফিল শেষ হোৱাৰ বাবে কলমটো ৰাস্তাত পেলাই দিছে। হেৰি মহন্ত দা, সাতযোগ কৰি কৈছোঁ, আপুনি কি কৈছে, মানে কি ক'বলৈ বিচাৰিছে অকণমান বুজাই কওকচোন। মোৰ তিনিওজনী ছোৱালীয়ে গুৱাহাটীত ভাড়াঘৰ এটাত একেলগে মেচ কৰি পঢ়ি আছে। জানো জানো, সিহঁতৰ লিভিং ষ্টাইলটোৰ কথা আপুনি নাজানে, সেইটো লৈয়ে মাক আৰু মোৰ মাজত বাক বিতণ্ডা সদায় চলিয়ে থাকে, আজিও চলিছে। এই কলমৰ উদাহৰণটো যে দিলোঁ ইয়াৰ কাৰণে, বুজালোকে বুজিব, মোৰ বোধেৰে আপুনিও বুজি পাইছে। এই মানে কথাটো এইকাৰণেহে ক'লোঁ, অতি শীঘ্ৰে আপুনিও আমাৰ ফেমিলি মেম্বাৰ হ'বলৈ গৈ আছে, নহয় জানো? বাইদেউ অঁ চাহ আনিলে, দে চাহ খাওক। আপুনি? অঁ নাই নাই, মই ভিতৰতে খালোঁ। বাৰু বাৰু চুতিয়া, আপুনি মোক আৰু এটা কথা কওকচোন, আপুনি বাৰু ইয়াত কমফৰ্ট ফিল কৰিছেনে, মানে মুকলি বতাহ ওপৰত ফেন? অঁ হয় হয়, মই কমফৰ্ট ফিলেই কৰিছোঁ। আপুনি যাওকচোন বাইদেউ। কিয় যাব লাগে হা, কিয় যাব লাগে? ঐ সঁচা কথাখিনি কোৱাৰ বাবে, মানুহৰ ঘৰত ছিটিং এৰেঞ্জমেণ্ট বুলি বস্তু এটা থাকে নাই,
এই মহেশ মণ্ডলৰ ঘৰটো আছে ভিতৰত খুৰীয়েৰে গাঁৱৰ তিনিজনী মানুহ আনি বিয়নিমেল মাৰি আছে আৰু তহঁত হালেই বাহিৰত বহি কথা পাতিবি বুজিছে চুতীয়া এই কলমটো যে পকেটত লওঁতে বাহিৰত লোৱা ভিতৰত লোৱা ষ্টাইলটো এইখিনিতে খাতে বহক কথা পাতক এই চাহ দে চাহ লওক আচৰিত মানুহ দেই কথাবোৰৰ ওজন আছে ইখন কাণেৰে সোমাই সিখন কাণেৰে ওলাই গ'লে কোনো কথা নাই তেনেক্ষেত্ৰত যদি দুই কাণৰ মাজৰ মগজুত কথাখিনি ৰৈ যায় ওজনতে মূৰ দাঙিব নোৱাৰা অৱস্থা এটা হ'ব দেই ময়ো আহি পাইছোঁ ছাৰেও তোমাক ফোন কৰিছে তই আহি পোৱাৰ লগে লগে ফোনটো কৰিছেনে কিয় ফোন কৰাৰ আগতে ৰিটায়াৰ মই এই ড্ৰয়িং ৰুমত বহি লৈ সুখ দুখৰ কথা পাতি আছিলোঁ বুলি ভাবিছ নেকি এই তয়ো যাবা আৰু পিছে পিছে কুকুৰে ঘিউ হজম কৰিব নোৱাৰে মদাহীয়ে গাখীৰ হজম কৰিব নোৱাৰে আৰু তোৰ বায়েৰ প্ৰেমলতাই কেতিয়াও ভাল কথা ভাবিব নোৱাৰে বাহিৰতে বহি কথা পাতো নাকি কিয় প্ৰেম বাই সন্মুখৰ কাৰোবাৰ ঘৰত যা বুলি কলাক দেখোন তই আহিছ বুলি ফোন কৰি দিলো নহয় আহিব ৰ বাৰণাত বহিলেও লগ পাবি ইয়াত বহিলেও লগ পাবি নহয় প্ৰেম বাই বিৰত সন্দেহবাদী যি তই মোৰ ছাত্ৰী আৰু মই তোৰ ছাৰ হয়নে নহয় হয় ৰ'ব ছাৰ তোক মই মোৰ নিজৰ ছোৱালী হিচাপে জ্ঞান কৰোঁ নে নাই সদায় কওঁ মই মিছা ক'লে মোৰো পাপ হ'ব ময়ো আপোনাক পিতৃ জ্ঞান কৰোঁ তেতিয়াহ'লে ঐ তা তই আহি পোৱা কিমান সময় হ'ল ময়ো আহি পাইছোঁ ছাৰেও তোমাক ফোন কৰিছে তই আহি পোৱাৰ লগে লগে ফোনটো কৰিছেনে কিয় ফোন কৰাৰ আগতে ৰিটায়াৰ মই এই ড্ৰয়িং ৰুমত বহি লৈ সুখ দুখৰ কথা পাতি আছিলোঁ বুলি ভাবিছ নেকি এই তয়ো যাবা আৰু পিছে পিছে কুকুৰে ঘিউ হজম কৰিব নোৱাৰে মদাহীয়ে গাখীৰ হজম কৰিব নোৱাৰে আৰু তোৰ বায়েৰ প্ৰেমলতাই কেতিয়াও ভাল কথা ভাবিব নোৱাৰে যা অ প্ৰেম বাই প্ৰেম বাই আ আজি দুদিনমান আগতে কেৰ পাই মাছ ৰাস্তাত পৰাণ দাসক পিষ্টলটোৱে ধমকি দিছিল সঁচানে পিষ্টল দেখুৱাব বুলি ক'লে কেৰ পাই হজম কৰিব নেটখোৱা বুলি ক'ম থানাই গ'ল যে হ'ব কি কৰা যায় ডেকা মই আপোনাক কিবা এটা সুধি আছো নে নাই আছে আছে সুধি আছে কওক এ ভাই খুলি ভাঙি কওক মেডামে ৰাস্তা শুনি আছে নে কোনবা জানা মানুহ কৈছে কি চিন্তা কৰি আছে এই বোলাচোন বোলা আৰু কঁকালৰ বিষ হৈছে নেকি দিয়ক এই ভালকৈ ভালেই পোৱা নাই নহয় তোমাৰ সেই কঁকালৰ বিষ লাগিল মানে তোমাৰ তিনি চাৰিদিন হা তিনি চাৰিদিন মানে একেবাৰে মাৰকা মৰাৰ ইবাৰ দেখোঁ তিনি চাৰি সপ্তাহ হ'ল হয় হয় এই নিকাম্মা জোঁৱাই শহুৰকৰ ঘৰত সাত আঠ সপ্তাহ ধৰি থাকি যোৱাৰ নিচিনা হ'ল আৰু এই আঠমঙলা খানা ফ্ৰীতে পাই আছে যে কি ক'লা দিনটো অফিচ ডিউটি পুৱা গধূলি কিবা এষাৰ জুতি লগাকৈ বনাবলৈ পাকঘৰত সোমাওঁ যে তাকেহে ক'লোঁ নিকাম্মা জোঁৱায়েকক এই শাহুৱেকে বহুৱে এই আত্মঙলা খানা খুৱাই থকা নিচিনা হৈছে এথেন জাঙেকক খুব তিতা ৰান্ধি খুৱাব লাগিব আঞ্জাত নিমখ কম জ্বালা বেছি দিব লাগিব জাঙেক দাউৰ মাৰিব বেদনাৰ বেজি ল'ব লাগিব আপুনি অঁ ল'ব লাগিব ল'ব লাগিব কোক যাব এই সিটো চুবুৰী যে সত্য ডেকা প্ৰথম তালৈ যাম তুমি অকণমান সময় ৰ'বা তাৰ পৰা আহি মোক দস্তিৰ ঘৰত নমাই দিলে হৈ গ'ল বহক বহক অঁ ভাবিজু এই গাত গোট চাই যাবা দেই চিন্তা কৰিব নালাগে দিয়ক বৰ কষ্টকৰ বস্তু হে কঁকালৰ বিষ কি 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 কৰে দিয়ক মই থানাৰ তুমি যাম আৰু আহি তুমি সেইটো কোনোবাই ভালকৈ লুকাই থবা অ' সেইগিলা বস্তু মোক নিদবি মোক নিদবি ঐ মোৰ হাঁহ নাই ফল যাম বস্তু এইগিলা মই থানাৰ তুমি যাম আৰু আহি লৈ থাকা হা
কলাকাই আগ বড়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নেহি পেপার বোট আমরস গ্লুকোভিটা ওআরএসডি জুনিয়র হরলিক ইন্ডিকা ইজি হেয়ার কালার ল্যাকমি সান এক্সপার্ট আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল।